হ্যালো গাইস, ওয়েলকাম সুস্মিতা আর ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি ভীষণ। তো তোমাদের সঙ্গে আজকের কিছু শেয়ার করতে চলেছি। দেখো আজকের আমি কোথায় আছি তোমাদেরকে সবটাই বলবো। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সঙ্গে বেল আইকনটা টিপতে যেন ভুলো না। আর আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, খুব তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। গাইস, আমি কলকাতা একটা দিদির বাড়িতে বেড়াতে এসেছি, তো তোমাদের কিছু বাগান দেখাচ্ছি। দেখো ছাদে আমাদের তো বাড়িতে মানে জায়গা আছে, তাই গাছপালা আমরা লাগিয়েছি। এনারা হচ্ছে ছাদে গাছপালা লাগিয়েছে, দেখো কত সুন্দর, বা কলকাতাটা কত সুন্দর উপর থেকে লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদের গাছগুলো দেখাচ্ছি কি সুন্দর বাগান করেছে ছাদের উপরে, খুবই সুন্দর লাগছে। আমি সব গাছের নাম অবশ্য জানি না। তো দেখো, ফার্স্টে তুলসী গাছ আছে, কিছু ফুল গাছ আছে, ঠিক আছে, আমি সব গাছ জানি না, সবেদা গাছ আছে, ভ্যারাইটিস গাছ আছে। তো এখানে সব থেকে দুটো ভালো লাগলো গাছ হচ্ছে বেল গাছ, কদবেল, আর হচ্ছে লেবু গাছ, বাতাবি লেবু, এই দুটো খুবই ভালো লাগলো। আর দেখো ফুল গাছগুলো তো তোমরা চেনোই, আর এটা কী গাছ আমি বলতে পারবো না, ডান দিকেই রয়েছে কারি পাতা গাছ। তো দেখো কী সুন্দর বাগান করেছে, এটা বট গাছ, এগুলো কী গাছ জানি না, বাঁশপাতা বাঁশপাতা গাছ লাগছে, বাট বাঁশপাতা গাছ না, বাঁশ গাছ না, আমি বলতে পারবো না। এদিকে ফুল গাছ, এটা এটা যে লক্ষ্মী লক্ষ্মী পুজোয় দেয় লক্ষ্মী ফুল বলে সেই ফুল গাছ, আর আমি সব গাছ জানি না। আর এটা না মেহেন্দি গাছ, একদম একদম সোজা যেটা। তো আমি আবার নিয়ে চলে আসছি, দেখো বাগানটা কত সুন্দর লাগে, তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, আবার একটু নিয়ে যাচ্ছি, মানে আমার ব্যাপক লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখো আকাশটা দেখো, তার মধ্যে মানে ছাদ থেকে দেখো গাছগুলো তো দেখাচ্ছে, আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আকাশটাকে। তো দেখো কত সুন্দর লাগছে, চারপাশে বাড়ি বাগান, তার মাথার উপর হচ্ছে আকাশ, তো পুরোটাই একদম পূর্ণ লাগছে, মানে ভীষণই সুন্দর লাগছে। তো তোমাদের দেখো বিল্ডিংগুলো একটু দেখাচ্ছি এগিয়ে গিয়ে, তো দেখো বিল্ডিংগুলো খুবই ভালো লাগছে, 34-35 তলা, 34-35 তলায়, ঠিক আছে। আর এই দিকটায় আছে তোমার 5-তলা, 7-তলা, 2-তলা, 3-তলা, ঠিক আছে, এদিকটা একটু বড় বড়, মানে 34-35 তলা। তো এত ব্যাপক লাগছে দেখো, তো আমি একটু এগিয়ে আসলাম, এগিয়ে এসে তোমাদের ভালো করে দেখাচ্ছি বাড়িগুলো, মানে ফ্ল্যাটগুলো, ফ্ল্যাটগুলো দেখাচ্ছি, আকাশটাকেও দেখাচ্ছি, দেখো কী সুন্দর লাগছে, মানে পুরোটাই লাগছে একদম যেন পূর্ণ, মানে এত ভালো লাগছে দেখো। তো তোমাদের দেখো রাস্তাটা দেখাচ্ছি কলকাতার, এটা কলকাতার বাঘাযতীন, বাঘাযতীনে আমি আগে ছিলাম, তার একটা দিদির বাড়িতে বেড়াতে এসেছিলাম, তো আমাকে নিমন্ত্রণ করেছিল, তাই আমি বেড়াতে এসেছি, তা ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো বিল্ডিংগুলো ভালো করে আবার তোমাদের দেখাচ্ছি, কি ভালো লাগছে ছাদ থেকে তোলা, দেখো। তো আমি একটু এগিয়ে যাচ্ছি, দেখো একটু এগিয়ে গিয়ে রাস্তাটা দেখাচ্ছি, তোমাদেরকে বললাম না 5-তলা, 7-তলা, 2-তলা, 3-তলা, এই যে রাস্তা দেখো, একটা সুপারি গাছ, একটা টুকটুকি যাচ্ছে রাস্তা দিয়ে, সামনে একটা অটো দাঁড়িয়ে আছে। তো নিচটাকে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো, আর দেখো আবার বিল্ডিংগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো দূরে দেখো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে 34-35 তলা, আমি একটু কাছে এনে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখো। দেখো বিল্ডিংগুলো একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, যেহেতু অনেক দূরের তো তাই জন্য ঝাপসা ঝাপসা হয়ে গেছে, আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো। তো এই ছিল আজকের টপিক, কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, আর সঙ্গে বেল আইকনটাও টিপবে। বাই, টাটা।